হ্যালো বন্ধুরা, আজ আমরা কাশীপুরের রাজবাড়ির দিকে রওনা দিয়েছি। এই ভিডিওতে আপনাদেরকে কাশীপুরের রাজবাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখানো হবে। হয়তো আপনারা কাশীপুরের রাজবাড়ির অনেক ভিডিও দেখেছেন, তাহলে এই ভিডিওতে কাশীপুরের রাজবাড়ির নতুনত্ব কী দেখানো হবে। তাহলে শুরুতেই বলে দিয়ে রাখি, এই ভিডিওতে কাশীপুরের রাজবাড়ির সাথে সাথে এই রাজবাড়িতে কীভাবে দুর্গাপূজা শুরু হলো এবং কে শুরু করেছিলেন, কাশীপুরের রাজবাড়ির দুর্গাপূজা শুরু হওয়ার ইতিহাসটা কী, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কাশীপুরের এই রাজবাড়ির দর্শনের সাথে সাথে কাশীপুরের দুর্গাপূজা শুরু হওয়ার ইতিহাসটা শুনে নিন এবং খাতায় নোট করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে কাশীপুরের এই রাজবাড়িতে দুর্গাপূজা কে শুরু করেছিল এবং কীভাবে শুরু হয়েছিল সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই চ্যানেলের মাধ্যমে অনেক অজানা তথ্য আপনাদের জানা হয়ে যাবে। এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির প্রথম দুয়ার। দেখুন গেটটি কত সুন্দরভাবে করেছিল, দেখুন রাজবাড়ির প্রবেশ পথের দেওয়ালটি কত উঁচু। আসলে এই দেওয়ালটি উঁচু করার প্রধান কারণ হলো যাতে বিনা অনুমতিতে বাইরের শত্রু প্রবেশ করতে না পারে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রচুর ভিড় হয়ে থাকে এখানে। রাজবাড়ির পরিকাঠামোটি খুবই সুন্দর, যার ফলে প্রতি বছরই এখানে আসতে ইচ্ছা করে। এখানে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। পুরুলিয়া জেলার ঐতিহাসিক কাশীপুর পঞ্চগড় রাজবাড়ির দেবতা রাজরাজেশ্বরীর পুজো নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। এবং এই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরতে সহায়তা করেছেন পুরুলিয়ার বিখ্যাত লেখক ভাস্কর বাবু। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে পুরুলিয়া জেলার কাশীপুর রাজবাড়ির দুর্গাপূজার ইতিহাসটি শুরু করা যাক। পুরুলিয়া জেলার ঐতিহাসিক কাশীপুর পঞ্চগড় রাজবাড়ির কুলদেবতা রাজরাজেশ্বরের পুজো। এই রাজবাড়িতে রাজা নীলমণি সিং দেবের আমলে মাইকেল মধুসূদন দত্ত আইনি পরামর্শদাতা হিসাবে জীবনের শেষ কয়েকটি মাস কাটিয়ে গিয়েছিলেন। এই রাজবাড়িতে এখনও রাজপুরুষরা হলুদ ছোপানো ধুতি পরে খালি গায়ে খালি পায়ে মন্দির পর্যন্ত হেঁটে যান রাজপথ ধরে। পুজোর সময় মন্দির চত্বরে বসে অপেক্ষা করেন তারা। পুজো শেষ করে সকলে দুপুরে দেবী প্রসাদ খেয়ে আবার তারা বাড়ির দিকে রওনা হয়। পুরুলিয়ার কাশীপুরে পঞ্চগড় রাজবংশের পুজোয় এই প্রথাই চলে আসছে। এই পুজো শুরু হয়ে গেছে গীতা অষ্টমীর পরের দিন এবং তা শেষ হবে দশমীর দিনে। প্রতিদিন বলি হয় এই মন্দিরে এবং এই মন্দিরকে দেবী বাড়ি বলা হয়ে থাকে। কাশীপুর রাজপরিবারে কিন্তু দুটি পুজো, একটি হয় প্রাসাদের ভেতরে দক্ষিণ পিড়ায় অর্থাৎ দক্ষিণ বারান্দায় এবং অন্যটি রাজপরিবারের মন্দির দেবীবাড়িতে। রাজবংশের পুরুষেরা রাজবাড়ির মন্দির থেকে হেঁটে যেতেন রাজবাড়ি অবধি। রাজবাড়ির পুজোয় এখন আর রাজবংশের নিয়ম মানা হয় না। রাজকন্যা মহেশ্বরী দেবী তার শ্বশুরবাড়ির নিয়ম মেনে বৈষ্ণবী মতে দক্ষিণ পিড়ায় পুজো করেন। রাজবংশের কোনো শরিক সেখানে যান না, তাঁরা পুজো করেন দেবীবাড়িতে। এই দেবীবাড়িতেই পুজো হয় ১৩ দিন ধরে। দেবীবাড়িতে রাজবংশের কুলদেবী চতুর্ভুজা রাজরাজেশ্বরী বিরাজ করেন। এখানে দুর্গা পাঁচ দিনের দেবী নন, সারা বছরে তিনি পূজিত হয়ে থাকেন, তাই এখানে বেলবরণ হয় না। রাজবংশের গুপ্ত শ্রীনাথ মন্ত্র দিয়ে পুজোর সূচনা করেন। রাজবংশের সকলে যেখানেই থাকুক না কেন, পুজোর সময় এখানে আসবেনই তারা। মন্দিরের পূজারী গৌতম চক্রবর্তী জানিয়েছেন, পঞ্চগড় রাজপরিবারের পুজোর কিছু বিশেষ নিয়মকানুন আছে। সেই পুজোর পদ্ধতিগুলি সংকলিত করে পুজোর বই লিখেছেন পুরোহিত রাখালচন্দ্র চক্রবর্তী। সেই নিয়ম মেনে পুজো হয়। পঞ্চগড় রাজপরিবারের সবথেকে প্রসিদ্ধ ও জনপ্রিয় রাজা ছিলেন রাজা নীলমণি সিং দেও, যিনি সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং কবি মাইকেল মধুসূদন দত্ত এর আমলে পঞ্চকোট স্টেটে কিছুদিন কাজ করেছিলেন। রাজা নীলমণি সিং দেওয়ের প্রপৌত্র রাজবংশের
অন্যতম সদস্য সোমেশ্বর লাল সিং দেও জানালেন, পঞ্চগড় রাজাদের পূজোয় দেবী প্রতিমার সঙ্গে দুই সখী থাকতেন, জয়া ও বিজয়া। ভারতীয় রীতিতে কোনো রাজকন্যার রাজপুত্রের সঙ্গে বিবাহ হলে বাপের বাড়ি থেকে রাজকন্যা সখীদের সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি আসতেন। শাস্ত্রমতে দেবী দুর্গাও অষ্টসখী নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জয়া ও বিজয়া। স্বাধীনতার পর দুই দশক অবধি সন্ধি পূজার সময় তোপ ধ্বনি করা হতো এবং সেই তোপের শব্দ শুনে এলাকার অন্যান্য মন্দিরগুলিতে পুজো শুরু হতো। তো বন্ধুরা, দুর্গাপূজার সময় এই রাজবাড়ির রাজবংশধরদের বিভিন্ন নিয়মকানুনগুলি এতক্ষণ ধরে আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওতে। এতক্ষণ ধরে আপনারা কাশীপুরের রাজবাড়ির দুর্গাপূজার বিভিন্ন নিয়মকানুনগুলি জানলেন। এরপর আমরা কাশীপুরের রাজবাড়ির বিভিন্ন জায়গাগুলি ঘুরে ঘুরে দেখব এবং এই রাজবাড়ির অজানা তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরব। এরপর আমরা দেবী বাড়ির দিকে অগ্রসর হব। এই রাজবাড়ির ভেতরের যে দুর্গাপূজাটা হয় সেখানে ঢুকতে দেওয়া হয় না, বাইরের দুর্গাপূজায় সকলের দেখার সুযোগ হয়ে থাকে, অর্থাৎ দেবী বাড়ির দুর্গাপূজাটা। দেখুন প্রতি বছর কত লোকের সমাগম হয় এখানে, কত সুন্দর লাগছে এই রাজবাড়িটা। এইভাবে বহুকাল ধরে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়িতে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভা লোকে আজ আলোকিত মন। উৎসবের শোভা লোকে আজ আলোকিত মন। উৎসবে রঙ্গনে আজ সবার। ধূপদীপে আলোর মালা সমারোহের ক্ষণে
কি সুন্দর লাগছে রাজবাড়িটা মানুষজনের সমাগমের ফলে। এই দেয়ালগুলি বহুকাল ধরে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। দেখুন বাপাসে এই রাজবাড়ির বেরোনোর পথ দেখা যাচ্ছে। এই বাপাস ধরে গেলেই এই রাজবাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে। সুন্দর এখানকার আর্কিটেকচার দেখলেই যেন মন ভরে যায়। এই রাজবাড়ির চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। হয়তো এমনও মানুষ আছে যাদের ইচ্ছা তো এখানে আসার আছে কিন্তু আসতে পারে না। এই ভিডিওটি তারা দেখলে হয়তো তাদের খুবই ভালো লাগবে। এছাড়া পরিশেষে বলে রাখি, যদি আপনারা এই রাজবাড়িতে বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন। আপনারা কোথায় ট্রেন ধরবেন, কোথায় বাস ধরবেন সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।
সবাই।